नमस्कार, हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर पायल चैनले तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबाशा। तो जरा आमार नतून बंधु जरा आमार पुरानो बंधु सबाई के अनेक अनेक भालोबाशा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। तो बंधुरा, आजकेर भिडियोटा आमी निजेर जोने बानाच्छि ना, आजकेर भिडियोटा आमी दुदिन धरे देखछि एपी ब्लॉग्सेर दीदीर अनेके भिडियो बनाच्छे। तो दीदी ब्लॉग प्राय देखी, जन्मदिन 15K सेलिब्रेशन सबा जाए आनंद करे, तो परिवेशटा खूब भालो लागे और बच्चाटाके तो खूब ही भालो लागे, कारण आमार एकटा छोटो छेले आछे और ओर बेशी दिनेर डिफारेंस नय, तो खूब भालो लागे। तो कि सुंदर बाड़ी बनालो, सब किछुई देखी तो फलो करी, তাই আজ নোটিফিকেশনগুলো আসছে। তো আজকে আমি যেই ভিডিওটা দেখলাম সেটা তোমাদের সাথে, মানে সবার সাথে আমি নিজের ফিলিংসটা শেয়ার না করে আমি থাকতে পারছি না। আর এটা আমি কোনো আমার মানে চ্যানেলের জন্য একদমই বানাচ্ছি না ভিডিওটা, আমি কোনো মানে কিছু ভুলে গিয়ে আমি শুধু দিদির মনের কষ্টটা বুঝে আমি ভিডিওটা বানাচ্ছি। যদি দিদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি একটা দুটো কথা আমার যতটা সম্ভব, মানে আমি যতটুকু মানে জানি আমার, তাতে যদি তোমার এতটুকু 1% হেল্প হয় তাতে আমি অনেক কৃতজ্ঞ। তো আমি যাই হয়েছে যাই হোক, আমি চাই প্রথমেই এটা বলবো, যাই হয়েছে যাই হোক, আর বাচ্চা ছোট মানুষ এত সুন্দর ফুলের মতো বাচ্চা, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুক এটাই আমি ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করছি, আর সত্যি হয়ে যাবে ঠিক। আর এখনকার দিনে এই রোগটা খুব বিশাল বড় কিছু নয়, আগে ছিল, আগে প্রবলেম ছিল। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদের ফ্যামিলিতেও একজন এই রোগের ভুক্তভোগী। তাও আমি যখন আজ থেকে 20 বছর আগের কথা বলছি, আমি আজ 20 বছর আগে শুনেছিলাম তার এই রোগটা হয়েছে, তখন তিনি বিবাহিত, যার কথা আমি বলছি বিয়ে হয়ে গেছে। তো তখন থেকে এখনও তাকে দেখি সুস্থই আছে আর খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। তখন একটু প্রবলেম হয়েছিল, ট্রিটমেন্ট করানোর পর ঠিক হয়ে গেছে। আর আর এপি এপি ব্লগসের দিদির ছেলে তো এখন খুবই ছোট, তো ওর আয়ুষের এখন খুবই কম বয়স, তো ওর রিকভারি করতে কোনো অসুবিধাই হবে না। তাই দিদি তুমি একদমই চিন্তা করো না, তোমার ছেলে খুব তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আর হচ্ছে এর ট্রিটমেন্ট অনেক ভালো ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে তোমাকে আর একটা দুটো আমি মানে আমার ব্যক্তিগত তার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি তাকে দেখছি এখনও সে খুবই ভালো, সচরাচর ডেলি লাইফ যেরকমই মানে লিড করছে সেরকমই, কোনো অসুবিধা নেই। তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে চাও তার কিভাবে কি হয়েছে না হয়েছে, তো তুমি যদি জানতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তো তাকে এইসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু তোমার যদি আমি কোনো উপকারে লাগতে পারি তাহলে আমি তাকে জিজ্ঞেস করে তার সমস্ত ডিটেলস কিভাবে রিকভারি হয়েছে তোমাকে আমি জানিয়ে দেবো। আর হচ্ছে আমার তরফ থেকে আমি এটুকু বলতে পারি, তুমি আয়ুষকে প্রত্যেক দিন, আশা করি হয়তো সকলেই জানো বা হয়তো তুমিও জানবে, কিন্তু আমি তো জানি না যে তুমি জানো কি না তোমার মনের কথাটা, বা তোমার সাথে তো আমার কোনো কথা নেই, তো মানে কথা হয়নি কোনোদিনও, তাই আমি তোমাকে বলছি তুমি প্রত্যেক সপ্তাহে ওকে 3 বার কুলেখাড়া পাতা যেটা হয় মাঠে হয় দেখবে, ওর মধ্যে গায়ে কাঁটা থাকে, ওটা তুলে সিদ্ধ করে বয়েল করে একটু হালকা সামান্য একটু নুন দিয়ে ওকে জলটা খাওয়াবে, আর ডালিম খাওয়াবে, মানে বেদানা যেটা বলে ওটা তো খাওয়ানো খুবই ভালো, ওটা খাওয়াবে। আর এখন এগুলো খাইয়ে যাও, আর তুমি তো ডাক্তারের কাছে পরামর্শ নিয়েইছো, ডাক্তার অবশ্যই তোমাকে বলে দিয়েছে কি খাওয়াতে হবে কি না খাওয়াতে হবে। তাও আমি আমার তরফ থেকে মনে হলো যে আমার মন থেকে চাইছে যে তোমাকে আমি কিছু কথা বলি, তোমার সাথে কিছু কথা বলি, তোমার দুঃখটা আমার মানে খুবই ইয়ে লাগছে, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আমি আমার আয়ুষ হচ্ছে আমার নিজের বাচ্চা নিজের সন্তানের মতো, তো আমি চাই না যে আমি চাই যে ও খুবই তাড়াতাড়ি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। এমনি নর্মাল শরীর খারাপ কোনো অসুবিধা নেই সেটা হতে পারে, কিন্তু ওর যদি এটা সত্যি মানে তুমি বাইরে যাচ্ছ বাইরে দেখাও, সেখান থেকে আশা করি তুমি ভালো সুখবর পাবে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুমি ভালো সুখবরই পাও।
আর তো এতটুকুই বলবো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি বিশাল বড় ভিডিও বানাতে চাই না। তুমি যদি কোনো কারণে কোনো কারো থ্রুতে, আমি তো খুবই ছোট একজন ইউটিউবার, আমি জাস্ট শুরু করেছি, তো তুমি যদি কোনো কারণে কোনো থ্রু থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো করবে। কারণ আমারও ছোটো বাচ্চা, আমিও ওকে চেষ্টা করি, আমি বাইরে থাকি তাও আমি চেষ্টা করি ওকে কুলেখাড়ার পাতাটা মাঝে মাঝে খাওয়ানোর জন্য। তো তুমি ওকে সপ্তাহে 3 দিন কিন্তু এখন কুলেখাড়ার পাতাটা অবশ্যই দাও, 3 দিন না হলেও 2 দিন অন্তত দাও, বেশি দেওয়া দরকার নেই, 2 দিন দাও। 1 গ্লাস এরকম ছোট গ্লাসের 1 গ্লাস সেদ্ধ করে ওটা ছেঁকে নেবে, পাতাটা সিদ্ধ করে জলটা ওকে খাইয়ে দেবে। কোনো তেতো নেই, কোনো কিছু নেই, কোনো অসুবিধা নেই। আমারও ছোট ছেলে আছে, আমিও খাওয়াই, কোনো অসুবিধা নেই, তুমি খাওয়াবে। আর আমি আশা করি তোমার খুব তাড়াতাড়ি ডালিম, খেজুর এই জিনিসগুলো অবশ্যই খাওয়াবে, থোড় মোচা এগুলো খাওয়াবে। তো ছোটো বাচ্চা তো হট করে বডির মধ্যে কী চেঞ্জেস চলে আসবে তুমি বুঝতেই পারবে না, হট করে ওর কিছু একটা, মানে ওদের এখন কোষগুলো সেলগুলো মানে তৈরি হচ্ছে কোনো চিন্তার কারণে, ফট করে ওর ব্লাড এমনি অটোমেটিক তৈরি হতে শুরু হয়ে যাবে। তো এগুলো খাওয়াতে থাকো, আর ওষুধ তো খাচ্ছে, ট্রিটমেন্ট করাও। আর তোমার সঙ্গে তো আমি তোমার ভিডিও দেখি আশা করি খুব তাড়াতাড়ি আয়ু সুস্থ হয়ে উঠুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কারণ ছেলের শরীর খারাপ হলে মায়ের মন সব থেকে বেশি খারাপ থাকে, যেটা আমি তোমার কাছ থেকে খুব ভালো ফিল করতে পারছি। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ডাক্তার দেখাও, ভালোভাবে যাও, সাবধানে যাও। তো সবাই ভালো থেকো, আর আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওকে, বাই বাই।